হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবার চলে আসলাম আরেকটি নতুন ঈদ মেকআপ টিউটোরিয়াল নিয়ে। এটা আমার সেকেন্ড ঈদ মেকআপ টিউটোরিয়াল। সামনে ঈদ, তো আমি এখন ট্রাই করবো যে রেগুলার কিছু মেকআপ টিউটোরিয়াল বিভিন্ন আউটফিটের সাথে দেওয়ার। তো আজকে টিউটোরিয়ালটি আমি ক্রিয়েট করেছি একটা গ্রিন স্মোকি আই, যেহেতু আমি একটা গ্রিন আউটফিট পরেছি, তো একটা গ্রিন স্মোকি আই ক্রিয়েট করার ট্রাই করেছি এবং তার সাথে একটা নিউড লিপ লাগার চেষ্টা করেছি, যদিও এটা একটা ম্যারোনিশ টাইপ। এটা আমি নাইট টাইমের জন্য একটা ঈদ মেকআপ লুক ক্রিয়েট করার ট্রাই করেছি। এটা একটু বোল্ড, আমি সচরাচর এতটা বোল্ড মেকআপ লুক ক্রিয়েট করে থাকি না, তাও স্মোকি আইয়ের সাথে আমার কাছে মনে হয় আমার সাথে খুব একটা ভালো যায় না। তো আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে আপনাদের কাছে এবং আমাকে কেমন দেখাচ্ছে। তাহলে চলেন দেরি না করে দেখে নিই এই মেকআপ টিউটোরিয়ালটি আমি কীভাবে ক্রিয়েট করেছি। খুবই ইজি একটি টিউটোরিয়াল। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন দেখে আসি মেকআপ টিউটোরিয়ালটি। তো প্রথমে আমি আমার স্কিনটা ময়শ্চারাইজ করে নিচ্ছি নিভিয়া ময়শ্চারাইজার ক্রিম দিয়ে। এটা আমার ফেস খুব ভালো স্যুট করে, তার জন্য আমি এটাই রেগুলার ইউজ করি, উইন্টার বা সামার যখনই হোক ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি প্রাইমার অ্যাপ্লাই করছি আমার পোর্স এরিয়াগুলোতে। প্রাইমার অ্যাপ্লাই করাটা অনেক দরকার, বাট তুমি যদি টিনেজার হও তাহলে তোমার প্রাইমারটা স্কিপ করে যেতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপর আমি ট্রাই করছি এই ফিটমির ফাউন্ডেশনটি, এটা আমার স্কিনে অ্যাপ্লাই করছি। এটা আমি অনলাইন থেকে নেওয়াতে এক শেড ডার্ক ছিল, এজন্য আমি আমার যেই এমএলএ ফাউন্ডেশন ছিল সেটার সাথে একটু মিক্স করে তারপর আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুবই ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে করে আমার ফেসটা কেকে কেকে না লাগে এবং সফট একটা বেস ক্রিয়েট হয়। তারপর আমি ফিটমির এই কম্প্যাক্টটা দিয়ে আমি আমার করে এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি বেকিং করে নিচ্ছি, কারণ এখন আমি আই মেকআপটা স্টার্ট করব যাতে করে আমার ক্রিজ এরিয়াগুলো ক্রিজ না করে এবং আই মেকআপ করার পর যে এক্সট্রা যেই যদি আই শ্যাডো বা কোনো কিছু আমার ফেসের নিচে একটুখানি ফল আউট করে তাতে করে আমি যাতে পাউডারটা দিয়ে এটা রিমুভ করে ফেলতে পারি, দেখা যাচ্ছে ভূতের মতোই। তো আমি এলেগালের প্রো কনসিলার দিয়ে আমার আইব্রোটা এবং আমার আই বেসটা ক্রিয়েট করে নিচ্ছি, তারপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর সেট করে নিচ্ছি কম্প্যাক্ট পাউডার দিয়ে। আমি ভাইবজের এই প্যালেটটা ইউজ করেছি, এটা খুবই কালারফুল, যেহেতু আমি একটা নাইট লুক করছি ঈদ লুকের জন্য, তার জন্য আমি একটা বোল্ড লুক ক্রিয়েট করব। তো ফার্স্টে আমি একটা ব্রাউন শেড নিয়েছি, নিয়ে আমার ট্রানজিশন এরিয়াতে অ্যাপ্লাই করছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি ডার্ক গ্রিন শেডটা নিয়ে আমি আমার লিডে অ্যাপ্লাই করছি, পুরোটা জুড়ে অ্যাপ্লাই করছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যাতে করে ক্র্যাকি না লাগে। তারপর আমি এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আমি আমার লিডের একেবারে আই কর্নার অ্যাপ্লাই করছি, সাথে করে একটা ডেপথ আসে এবং দেখতে সুন্দর লাগে। তারপর আমি গ্লিটার তিনটা ইউজ করেছি, ফার্স্টে আমি বটল গ্রিন কালারের গ্লিটারটা ইউজ করেছি আমার ফুল আইডিতে, তারপর হোয়াইট কালার দিয়েছি যে তোমার ড্রেসে আসে। যেহেতু আমি গোল্ডেন কালারের জুয়েলারি অ্যাপ্লাই করতে চেয়েছি তার জন্য আমার আইলোকে হালকা একটু গোল্ডেন কালারের গ্লিটার দিয়ে নিয়েছি, যাতে করে একটা কন্ট্রাস্ট হয় এবং যাতে ম্যাচ হয় আমার হচ্ছে ড্রেসের সাথে কন্ট্রাস্ট হয় এবং আমার জুয়েলারির সাথে ম্যাচিং হয়। তারপর আমি একটা গাঢ় কাজল অ্যাপ্লাই করছি আমার আইলিডে, সরি ওয়াটার লাইনে। তারপর একটা গ্রিন কালার দিয়ে আমি স্মাচ করছি যাতে একটা স্মোকি লুক ক্রিয়েট হয়। আমি আমার অপর চোখেরটাও করে এসেছি আই মেকআপ। তারপর আমি হচ্ছে যেই ব্রাশ দিয়ে যেই বেকিংটা করেছিলাম তা ভালোভাবে পাউডারটা অ্যাপ্লাই ডাস্ট আউট করে নিয়েছি, এখন আমি কন্ট্রোলিং করছি আমার ফেসে। খুবই একটু শার্প কন্ট্রোলিং রাখার ট্রাই করেছি, বেসিক্যালি আমি খুব হালকাভাবে ব্রোনজিং করতে পছন্দ করি, অত শার্প ব্রোনজার লুক বা কন্ট্রোলিং লুক আমার পছন্দ না, যেহেতু নাইট লুক তাই একটু হাইলাইট করে করেছি কন্ট্রোলিংটা যাতে একটু ডার্ক শেড কন্ট্রোল হয়, এই টাইপের কন্ট্রোল করেছি। তারপর আমি করেছি অ্যাপ্লাই করছি হচ্ছে হাইলাইটিং করছি আমার কনসিলার দিয়ে আমার ফেসটাকে। আমি যেহেতু আমার গ্রীষ্ম গরমকাল তার জন্য আমি আগে একটু বেকিং করার পর আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি যাতে করে একটা ম্যাট লুক আসে, যাতে ফল আউট না করে বা কেকি না হয়ে যায় বা মেকআপটা না সরে, কারণ এটা এরপর আমি আবার একটু কম্প্যাক্ট দিয়ে সেট করে নেব। আমি জর্ডানার পাউডার নিচ্ছি, শেড হচ্ছে আমার বানানা, সেটা নিয়ে হচ্ছে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। কম্প্যাক্ট অ্যাপ্লাই করার সময় খেয়াল রাখবে যাতে করে অতিরিক্ত অ্যাপ্লাই না হয়ে যায় এবং খুব ভালোভাবে কম্প্যাক্টটা ডাস্ট আউট হয়ে যায় এবং ফেসের সাথে ব্লেন্ড হয়। তারপর আমি পিচি শেডটা নিয়েছি ব্লাশনের থ্রি ইন ওয়ান প্যালেট থেকে, একটু বেশি করেই একটু ব্লাশনটা আমি অ্যাপ্লাই করছি
তারপর আমি এটা মিস রোজের একটা হাইলাইটার এটা अप्लाई করছি আমার হাইলাইটার হিসেবে এটা অনেক পিগমেন্টেড জানি না খুব একটা ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে কিনা কিন্তু এটা অনেক পিগমেন্টেড আমি ব্রাউ বোনটা একটু হাইলাইট করে নেছি সবশেষে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাইনাল একটা লুক ক্রিয়েট করার আগে ভালোভাবে একটুখানি আলতো আলতো করে ব্লেন্ড করে নেছি যাতে করে আমার ফেসের সাথে যে আমি হাইলাইটার কন্টুর যা যা অ্যাপ্লাই করেছি খুব সুন্দরভাবে একটা ব্লেন্ড আউট হয়ে যায় এবং সুন্দর একটা বেস ক্রিয়েট হয় তারপর আমি নোট শেডের এটা একটু হালকা মেরুনি শেডের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নেছি আমার ঠোঁটে হ্যাঁ এটাই হচ্ছে আমার ফাইনাল লুক